তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি বলে গেছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। কিন্তু আমাদের পরীক্ষা, আমাদের সরকারি চাকরির পরীক্ষা কিন্তু রক্ত রক্ত কিছু চাইছে না। আমাদের সরকারি চাকরির পরীক্ষা চাইছে শুধু একটু মনোযোগ, শুধু একটু ভালো করে পড়াশুনো, শুধু একটু স্মার্ট স্টাডি। যেমনটা তোমরা জানো আমাদের সামনেই কিন্তু প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে। অলরেডি আমাদের কিন্তু MTS-এ প্রচুর ভ্যাকান্সি অ্যানাউন্স হয়ে গেছে। তাই আমাদের MTS বা আমাদের কেন্দ্র বা রাজ্য সরকার কী চাইছে, চাইছে তোমরা একটু ভালো করে পড়াশুনো করো, একটু মনোযোগ দিয়ে পড়ো, একটু বুদ্ধিমানি করে একটু স্মার্ট ওয়ার্ক করো। তোমরা জানো যে আমাদের একটা সরকারি চাকরি পেলে আমাদের জীবনটা কীভাবে চেঞ্জ হয়ে যেতে পারে, আমাদের জীবনে কিন্তু প্রচুর স্টেবিলিটি চলে আসবে। কেন আমরা সরকারি চাকরি চাই? সরকারি চাকরি চাই আমাদের জীবনে একটু স্টেবিলিটির জন্য, জীবনে একটা ভালো মানুষ, একটা সোশ্যাল রেকগনাইজেশন পাওয়ার জন্য। তাই আমাদের পরীক্ষা কিন্তু বেশি কিছু চাইছে না, পরীক্ষা চাইছে একটু ভালো স্মার্ট ওয়ার্ক, স্মার্ট স্টাডি। তাই সেই স্মার্ট স্টাডি করতে কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের সিলেবাসটা, সিলেবাসে কী আছে, সিলেবাস কী চাইছে, সেটা কিন্তু আমাদের মেন লক্ষ্য। আমাদের সিলেবাসে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ারের গুরুত্ব প্রচণ্ড বেশি। তাই আমাদের যে প্রতি সপ্তাহ যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার, সেই ক্লাস নিয়ে আজও আমি চলে এসেছি, যেখানে প্রতি সপ্তাহ সব থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তোমাদের সাথে আমি শেয়ার করি। এবং আমি তোমাদের চ্যালেঞ্জ করছি যে এই যে ক্লাসটা তোমরা যদি খুব ভালো করে প্রথম থেকে শেষ অবধি করো, তাহলে আপকামিং যে কোনো এক্সামে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার কিন্তু প্রচুর তোমরা সাহায্য পেতে চলেছো। তাহলে চলো শুরু করে দিয়ে যে ক্লাস, তার আগে আমি বিদেশ রায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। আজকে আমরা পড়বো আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার 23-29 জানুয়ারি সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার আমরা কভার করবো। আমাদের এই সপ্তাহে কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার আছে। খুব ভালো মতন মন দিয়ে সম্পূর্ণ ক্লাসটা করো, তোমাদের কিন্তু অনেক বেনিফিট হতে চলেছে। তাহলে চলো প্রথমেই দেখে নিই আমাদের প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহে যে টপ যে হেডলাইন্স কী আছে। দেখো প্রথমেই হয়ে গেছে, বেরিয়ে গেছে ভারতে নিজে অ্যান্ড্রয়েডের মতন OS। আমরা যেমন ফোনে আমরা ফোন ইউজ করি আমাদের অ্যান্ড্রয়েড ফোন, তেমনই কিন্তু ভারতবর্ষও বার করে ফেলেছে নিজের OS অপারেটিং সিস্টেম। সম্পূর্ণ ডিটেলস জানবো, দেখতে থাকো। তারপরে দেখো সাম্প্রতি দেশে পদ্ম পুরস্কার ঘোষণা হয়ে গেছে। খুব একটা গুরুত্বপূর্ণ পুরস্কার আমাদের ভারতবর্ষের জন্য পদ্ম পুরস্কার, সেটা কিন্তু ঘোষণা হয়ে গেছে। সম্পূর্ণ তথ্য জানবো পদ্ম পুরস্কার ব্যাপারে, সম্পূর্ণ দেখলে তোমরা ভালো করে জানতে পারবে। তারপরে দেখো বৈশ্বিক পর্যায়ে ভারতের সামরিক অবস্থান কত, জানো আমাদের ভারতের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর যে ক্ষমতা, সেই বৈশ্বিক পর্যায়ে বা সারা বিশ্বের পর্যায়ে তার ক্ষমতা কত জানো? তারই এক র্যাঙ্কিং, তারই এক সমীক্ষা হয়েছে, সেই র্যাঙ্কিং অনুযায়ী ভারতবর্ষ কোন স্থানে আছে তোমরা জানতে পারবে। তারপরে দেখো বিশ্বের প্রথম অ্যান্টি কোভিড নেজাল ভ্যাকসিন তৈরি হয়ে গেছে। ইঞ্জেকশনে ভয় পাচ্ছ? আর কোনো টেনশন নেই, এখন কিন্তু করোনার এসে গেছে নেজাল ভ্যাকসিন, মানে নাকের মধ্যেই ভ্যাকসিন দিয়ে দিচ্ছে। খুব ইন্টারেস্টিং জিনিস, জেনে নেবো, কোনো অসুবিধা নেই, আর ইঞ্জেকশনের কোনো ভয় নেই। তারপরে দেখো মামুনি উৎসব কোথায় পালন হলো, এ আবার কী উৎসব, মামুনি উৎসব এ আবার কোথায় পালন হলো? দেখো উৎসব থেকে কিন্তু প্রশ্ন আসে, তাই আমরা কিন্তু প্রতিটা উৎসব কভার করতে থাকবো। তাহলে এই ছিল আমাদের এই সপ্তাহের সব থেকে টপ যে হেডলাইন। তাহলে চলো শুরু করে দিয়ে দেখে নিই আমাদের প্রথম যে টপ কী কোয়েশ্চেন আছে। দেখো প্রথমেই হচ্ছে, সম্প্রতি দেশীয় মোবাইল অপারেটিং সিস্টেম ভারত OS কে তৈরি করেছে? এবার দেখতে পাচ্ছ এই যে ছবিটা দেখে নাও, ভারত OS। আমরা নর্মালি অ্যান্ড্রয়েড ইউজ করি বা অনেকে অ্যাপেল ইউজ করে, কিন্তু এইবার ভারতবর্ষ নিয়ে এসছে নিজের অপারেটিং সিস্টেম বা OS, সেটার নাম হচ্ছে ভারত OS। এটা কে তৈরি করেছে এটা কিন্তু প্রশ্ন। এটা ধরে তৈরি করেছে আমাদের IIT মাদ্রাস। এই IIT মাদ্রাস কিন্তু এটা তৈরি করেছে, এবং যেই কোম্পানিটা তৈরি করেছে তার নাম কি, ভারত OS যে কোম্পানিটা তৈরি করেছে তার নাম হচ্ছে J&K অপারেশনস প্রাইভেট লিমিটেড। এটা কিন্তু মাদ্রাস IIT-র আন্ডারে তৈরি হয়েছে, বুঝতে পারছো? ভারতবর্ষের নিজের এখন OS যার নাম হচ্ছে ভার OS, ঠিক আছে? ভার OS হচ্ছে ভারতবর্ষের নতুন OS-এর নাম। চলো কিছু দেখে নিই স্ট্যাটিক। আমাদের CEO থেকে কিন্তু প্রশ্ন আছে, বিভিন্ন যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে কোম্পানি তাদের যে CEO, চলো তাদের নাম দেখে নিই। দেখো অ্যাপেলের CEO হচ্ছে টিম কুক, এবং আমাদের যে গুগলের CEO হচ্ছে সুন্দর পিচাই, আমাদের ভারতবর্ষেরই বংশোদ্ভূত। তারপরে দেখো মাইক্রোসফট হচ্ছে সত্য নারায়ণ নাডেলা, এবং আমাদের যে ফেসবুক, আমাদের সবার প্রিয় ফেসবুকের যে CEO তার নাম হচ্ছে মার্ক জাকারবার্গ। অ্যামাজনের যে CEO তার নাম হচ্ছে অ্যান্ডি জ্যাসি।
এবং ফ্লিপকার্টের যে সিইও, তোমরা অনেক কেনাকাটা করো ফ্লিপকার্ট থেকে, সেই ফ্লিপকার্টের যে সিইও সেইটার উত্তর দেবে তোমরা। তোমরা কিন্তু প্রতি সপ্তাহে খুব ভালো করে উত্তর দিচ্ছ। এবছর এই সপ্তাহে কিন্তু আমি তোমাদের জন্য সমস্ত উত্তর নিয়ে এসেছি, যেই আগের সপ্তাহে যে প্রশ্নগুলো আমি করেছিলাম এবং অনেকেই কিন্তু সুন্দর করে অ্যান্সার দিয়েছো। এই সপ্তাহে তোমরা অবশ্যই কিন্তু যেই কোশ্চেনগুলো আমরা করছি খুব ভালো করে উত্তর দাও, এগুলো কিন্তু আমাদের পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চলো এর পরের প্রশ্ন কি আছে দেখে নিই। দেখো এখানে কি আছে, বিশ্বের প্রথম অ্যান্টি কোভিড নেজাল ভ্যাকসিন, অ্যান্টি কোভিড নেজাল ভ্যাকসিন যার নাম হচ্ছে ইনকোভ্যাক, রিপাবলিক দিবসে কার দ্বারা নয়াদিল্লিতে চালু হয়েছে। এই যে তোমরা ছবি দেখে নাও, এই যে এতদিন আমরা দেখেছি যে আমাদের যে করোনার ভ্যাকসিন সেটা কিন্তু ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হতো, কিন্তু এবার ভারতবর্ষে বিশ্বের প্রথম অ্যান্টি কোভিড নেজাল ভ্যাকসিন, মানে কি ইঞ্জেকশনের মাধ্যমে না, এটা নাকের মধ্যে স্প্রের মাধ্যমে দেওয়া যাবে, যে দেখতে পাচ্ছ ড্রপ পড়ছে, এটার মাধ্যমে কিন্তু এখন ভ্যাকসিন দেওয়া যাবে, নেজাল ভ্যাকসিন মানে নাকের মধ্যে দেওয়া যাবে, যার নাম হচ্ছে ইনকোভ্যাক। এটা কিন্তু ভারতবর্ষ তৈরি করে ফেলেছে এবং এটা কিন্তু রিপাবলিক ডেতে, আমাদের যে প্রজাতন্ত্র দিবস সম্প্রতি হলো 26শে জানুয়ারি, সেই দিন কিন্তু এটা চালু করেছে। কে চালু করেছে? চালু করেছে আমাদের মানসুখ মান্ডভ্য, ইনি হচ্ছেন আমাদের হেলথ মিনিস্টার, ইউনিয়ন হেলথ মিনিস্টার, তিনি কিন্তু এটাকে সম্প্রতি চালু করেছেন 26শে জানুয়ারির দিন। খুব ভালো একটা খবর দেখতে পাচ্ছ, এই যে ভ্যাকসিনটা অলরেডি এখন আমাদের যে করোনা সেটা কিন্তু অলরেডি চলে গেছে, কিন্তু এখনও সেটা কিন্তু চান্স আছে আবারও ভবিষ্যতে আসতে পারে, তারই একটা সেফটির জন্য এগুলো কিন্তু বার করা হচ্ছে। তাহলে দেখে নাও, এই নামটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ইনকোভ্যাক এটার নাম। তাহলে চলো এরপরে কি প্রশ্ন হচ্ছে দেখি। দেখো এরপরে হচ্ছে, দেশের গভীরতম 108.59 ফুট ভূগর্ভস্থ মেট্রো স্টেশন কোথায় স্থাপন হয়েছে? সব থেকে আমাদের দেশের মধ্যে গভীরতম, একদম অনেক মাটির নিচে, বুঝতে পারছো অনেক মাটির নিচে একটা মেট্রো স্টেশন তৈরি হয়েছে, যার যে গভীরতা হচ্ছে 108.59 ফুট, সেটা কোথায় তৈরি হয়েছে? সেটা হচ্ছে আমাদের পুনে মেট্রো, মহারাষ্ট্রের পুনে, সেই পুনেতে কিন্তু এটা তৈরি হয়েছে। এই যে ছবি দেখতে পাচ্ছ, এই মেট্রো এটা কিন্তু মাটির নিচে এবং দেশের গভীরতম মেট্রো। চলো এর ব্যাপারে দেখিনি আরও। ভারতের প্রথম সম্পূর্ণ অটোমেটিক, ফুললি অটোমেটেড মেট্রো কোথায় চালু হয়েছিল? সেটা চালু হয়েছিল আমাদের দিল্লির ম্যাজেন্টা লাইন। দিল্লির ম্যাজেন্টা লাইন হচ্ছে ভারতবর্ষের প্রথম ফুললি অটোমেটিক মেট্রো, যেটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক চলতে পারে। তাহলে চলো, তোমাদের যেমনটা আমি বলেছি যে আমাদের ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট, সেই ন্যাশনাল পার্ক প্রতিদিন আমরা একটা করে রাজ্য নিয়ে সেটা কভার করবো, প্রচুর রাজ্য প্রচুর ন্যাশনাল পার্ক সপ্তাহ একদিনে কভার করা সম্ভব না, একটা করে রাজ্য নেবো এবং কভার করবো। তোমরা অবশ্যই খুব ভালো করে সেটা কিন্তু মনে রাখবে, কারণ এটা আমাদের পরীক্ষায় খুব আসে। তাহলে আমাদের মহারাষ্ট্র, এই যে পুনে যেখানে এত গভীর মেট্রোটা তৈরি হয়েছে, সেখানেও তো কিছু ন্যাশনাল পার্ক আছে সেই রাজ্যটায়, এবং সেই রাজ্যটা হচ্ছে মহারাষ্ট্র। সেখানে কী কী ন্যাশনাল পার্ক আছে দেখো, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, টাডোবা ন্যাশনাল পার্ক, নাভিগাঁও ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক এবং চন্দৌলি ন্যাশনাল পার্ক। এই যে ন্যাশনাল পার্কগুলোর নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু বারংবার আসে, আবারও আসবে, তাই অবশ্যই আমরা কিন্তু প্রতিদিন একটু একটু করে রিভাইজ করতে থাকবো ন্যাশনাল পার্ক। তাহলে দেখে নাও, এই ছিল আমাদের গভীরতম একদম মেট্রো যে লাইন বা মেট্রো স্টেশন সেটা তৈরি হয়েছে। তারপরে দেখো, সম্প্রতি আর বিষ্ণুপ্রসাদ, নামটা দেখে নাও প্রথমে, আর বিষ্ণুপ্রসাদ, ছবিটা দেখি, এই যে ছবি, এবার ইনি কী কী পুরস্কার পেয়েছেন দেখি চলো। সম্প্রতি আর বিষ্ণুপ্রসাদ কোন বিভাগে 2022 সালের জন্য ইন্ডিয়ান অ্যাচিভার অ্যাওয়ার্ড পেয়েছেন? অ্যাওয়ার্ড থেকে কিন্তু প্রশ্ন আসেই, আবারও আসবে, সামনে যে যে পরীক্ষা আসছে সেখানে অ্যাওয়ার্ড একটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা অংশ বা পার্ট বলতে পারো, তাই অ্যাওয়ার্ড কিন্তু আমরা ছাড়বো না, প্রতিটা অ্যাওয়ার্ড মোটামুটি দেখতে থাকবো, পরীক্ষায় গিয়ে যেটা আসবে সেটা কিন্তু আমাদের নাম্বার দেবে, তাই অ্যাওয়ার্ড আমাদের ছাড়া যাবে না। তাহলে দেখো, আর বিষ্ণুপ্রসাদ তিনি কিন্তু 2022 সালের ইন্ডিয়ান অ্যাচিভার অ্যাওয়ার্ডস পেয়েছেন, এবার কোন বিভাগে পেয়েছেন? তিনি পেয়েছেন দেখো, প্লেয়ার, অ্যাক্টর, সোলজার নাকি সায়েন্টিস্ট, তিনি কিন্তু সায়েন্সের বিভাগে বা সায়েন্টিস্ট হিসাবে কিন্তু ইনি এই অ্যাওয়ার্ড পেয়েছেন 2022 সালে। চলো এর ব্যাপারে আরো কিছু দেখে নি। দেখো এটা দিয়েছে কে, এটা এনাকে দিয়েছে ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং মিনিস্টার, এই যে মিনিস্টারের ছবি, এনার নাম কি? এই যে ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং মিনিস্টার, তার নামটা কি তোমরা জানাও? এই নামটা তোমরা অবশ্যই জানাও, না জানলে অবশ্যই নিজেরা সার্চ করো, একটু ঘাটাঘাটি করো, তাহলে কিন্তু তোমরা নামটা জানতে পারবে। ঘাটাঘাটি করলে আফটার অল লাভটা তোমাদেরই, তোমরা ঘাটাঘাটি করে অবশ্যই জানাও বর্তমানে আমাদের ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার কে আছেন। তাহলে চলো এইবার দেখে নিই, এই যে ইন্ডিয়ান অ্যাচিভার অ্যাওয়ার্ড তার ব্যাপারে একটু ডিটেলস দেখে নিই। দেখো ইন্ডিয়ান অ্যাচিভার অ্যাওয়ার্ড এটার যে এবছর যেটা হলো সেটা কিন্তু দ্বিতীয় সংস্করণ, মানে সেকেন্ড এডিশন, মানে খুবই নতুন চালু হওয়া অ্যাওয়ার্ড, এমন না এটা অনেক বছর ধরে চলছে, এটা মোটে আমরা সেকেন্ড এডিশন দেখলাম। এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে আমাদের নয়াদিল্লি বা নিউ দিল্লি, আমাদের ক্যাপিটালে। চলো এর ব্যাপারে দেখে নিই, এটা কেন দেওয়া হয়, কী বৃত্তান্ত এর ব্যাপারে। দেখো বিভিন্ন ক্ষেত্র থেকে জাতির সেবার
করার জন্য এগিয়ে আসা নাগরিকদের প্রচেষ্টা এবং উৎসর্গের স্বীকৃতি দেওয়ার জন্য মর্যাদাপূর্ণ ভারতীয় জাতীয় পুরস্কার। মানে এই যে আমাদের ন্যাশনাল যত মানে আমাদের দেশের যত রকমের সেবামূলক কাজ, সেই সব কাজের জন্য যারা এগিয়ে আসছে সেটা যে কোনো ফিল্ডে হতে পারে, যেমন করেছেন আমাদের সায়েন্সের ফিল্ডে, তো সেরকমভাবেই যেই ব্যক্তিরা এগিয়ে আসছেন তাদের একটা মর্যাদা বা একটা স্বীকৃতি দেওয়ার জন্য কিন্তু এই অ্যাওয়ার্ডটা। তাহলে এটা কে পেয়েছেন? আমাদের আর বিষ্ণুপ্রসাদ, এই যে দেখতে পাচ্ছ ছবি, এনাকে যে মিনিস্টার দিয়েছে তার নামটা কে জানাবে? তোমরা জানাবে। তাহলে চলো এরপরে কী আছে দেখে নিই। দেখো এরপর আছে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে হোমওয়ার্ক তোমাদের দিয়েছিলাম, তোমরা খুব ভালো ছেলে মেয়ে, খুব ভালো স্টুডেন্ট তোমরা, তোমরা কিন্তু সবাই খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছো, খুব সঠিকভাবে অ্যান্সার দিয়েছো। চলো দেখে নিই, আমরা প্রথমেই যেটা অ্যান্সার করেছিলাম, কোয়েশ্চেন করেছিলাম সেটা হচ্ছে কোস্টলাইন স্টেট, লংগেস্ট কোস্টলাইন স্টেট, বা যে কোন রাজ্য সবথেকে বৃহত্তম যে সমুদ্র উপকূল এরিয়া বা কোস্টলাইন সেটা কোন রাজ্যের। দেখো রাজ্য অনুযায়ী কিন্তু গুজরাট হয়, ঠিক আছে? সবথেকে বৃহত্তম যে কোস্টলাইন সেটা হচ্ছে গুজরাটের, এবং এটা কত দৈর্ঘ্য কত সেটা কিন্তু একটু কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট। সেটা হচ্ছে দৈর্ঘ্যটা অনেক জায়গায় অনেক রকম দেওয়া থাকে। তোমরা মেইনলি পরীক্ষার যে প্রশ্ন পেতে পারো 1600 কিলোমিটার, কিন্তু দেখা গেছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল তথ্য বা অফিসিয়াল ইনফরমেশন অনুযায়ী এটা কিন্তু 1214 কিলোমিটার। তো আমরা দুটোই দেখে রাখবো, আমাদের সরকার বলছে, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে গুজরাতের টোটাল কোস্টলাইন হচ্ছে 1214 কিলোমিটার, কিন্তু এটা কিন্তু আগে মেনলি বলা হতো 1600 কিলোমিটার। এক্স্যাক্টলি তো একটু করাটা সম্ভব, তাই না? মেনলি এটা পরীক্ষায় তোমরা এইটা পেতে পারো, তাই দুটোই মাথায় রাখবো, এটাও দিতে পারে এটাও দিতে পারে, যেন কোনোটাতেই কনফিউজ না হয়, তাই জন্য কিন্তু দুটো দেওয়া। তারপরে দেখো, এবং ইউনিয়ন টেরিটরি যেটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবথেকে বৃহত্তম যেটা সেটা হচ্ছে আমাদের আন্দামানের নিকোবর আইল্যান্ড, এটা কিন্তু সবথেকে অ্যাকচুয়ালি বৃহত্তম, কিন্তু রাজ্যের দিক দিয়ে বৃহত্তম হচ্ছে আমাদের গুজরাট। তারপরে দেখো সর্বাধিক আখ উৎপাদনকারী রাজ্য, তোমাদের আগের দিন আমি ইথানল ব্লেন্ডিংয়ের ব্যাপারে বলেছিলাম, পেট্রোল এবং ইথানল কীভাবে ব্লেন্ডিং হবে বা হচ্ছে সেটার ব্যাপারে বলেছিলাম, এবং সেখানে আমি বলেছিলাম যে ইথানলটা কোথা থেকে প্রোডাকশন হয়। ইথানলটা কিন্তু আমাদের আখকে পচায়, সেই পচিয়ে টচিয়ে উৎপাদন হয়। তো আমি তোমাদের প্রশ্ন করেছিলাম সর্বাধিক আখ উৎপাদনকারী যে রাজ্য সেটা কোনটা। দেখো সর্বাধিক হচ্ছে ইউপি, মানে আমাদের উত্তরপ্রদেশ হচ্ছে সর্বাধিক আখ উৎপাদনকারী রাজ্য, তারপরের স্থানে আছে আমাদের মহারাষ্ট্র, এবং তারপরের স্থানে হচ্ছে কর্ণাটকা। অবশ্যই তিনটে নাম মনে রাখবে, UP MHRKA, মানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটকা, মনে থাকে যেন, অবশ্যই খুব ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন ছিল মিস ইউনিভার্স 2021 খেতাব কে কোন ভারতীয় জিতেছেন, সেটি জিতেছেন হচ্ছে হারনাস কর সান্ধু, ইনি আমাদের মিস ইউনিভার্স 2021 যে খেতাব জিতেছেন। এবং তারপরে প্রশ্ন ছিল সুইজারল্যান্ডে যে ডাভোসের মিটিং হয়েছে, তোমাদের বলেছিলাম সেই মিটিংয়ে সুইজারল্যান্ডে হয়েছে, ডাভোসটা হচ্ছে সুইজারল্যান্ড, তাহলে সুইজারল্যান্ডের যে ক্যাপিটাল বা রাজধানী এটা অনেকে ভুল করেছে আমি দেখলাম অ্যান্সার, কারণ এটা একটু এইখানে একটু কনফিউশন হয়ে যায় আমাদের যে সুইজারল্যান্ডের ক্যাপিটাল কী, আমরা সঠিক জানি না। সুইজারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে বার্ন, এটা আমরা একটু কনফিউজ হয়ে যাই। এবং এটার যে কারেন্সি বা মুদ্রা সেটা হচ্ছে সুইস ফ্র্যাঙ্ক, ঠিক আছে? দেখে রাখবে, অবশ্যই ইম্পর্টেন্ট, যেটা কনফিউশন ক্রিয়েট হয় সেটাই কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হয়ে যায়। আর সামনে যেমন আমাদের MTS আসছে, সেই MTS-এ কিন্তু স্ট্যাটিক থেকে প্রচুর প্রশ্ন আসে। তারপরে দেখো ইজিপ্টের যে ক্যাপিটাল সেটা হচ্ছে কায়রো, ইজিপ্টের ক্যাপিটাল হচ্ছে কায়রো। এবং আগের দিনের সব থেকে বেশি সঠিক এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যারা দিয়েছেন তাদের নাম দেখো, এরা কিন্তু সত্যি অ্যাপ্রিসিয়েটিভ, অনেক কংগ্রেচুলেশন এদেরকে, সবাই সঠিক উত্তর দিয়েছে কিন্তু এরা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট এবং সব কটা অ্যান্সার দিয়েছেন, তাদের নাম হচ্ছে সমিতা সোরেন এবং আমির আরমান, তোমাদেরকে অবশ্যই অনেক কংগ্রেচুলেশন। অবশ্যই তোমরা এই সপ্তাহ সমস্ত অ্যান্সার করো, তোমরা না জানলেও সেটাকে সার্চ করো, তাতে নিজেদেরই লাভ হবে। এবং তোমরা যেমনটা জানো যে সামনে কিন্তু আমাদের MTS-এর পরীক্ষা, MTS-এর কিন্তু প্রচুর ভ্যাকান্সি এসেছে, এবং সেই ভ্যাকান্সিতে একটা সিট নিজেদের করতে, নিজেদের নামে একটা সরকারি লিখতে কিন্তু তোমাদের সাহায্য আমরা করতে চলেছি। তার জন্য আমরা লঞ্চ করে দিয়েছি আমাদের MTS-এর ব্যাচ, যেখানে তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু কভার করা হবে, একদম বেসিক থেকে। যারা কিচ্ছু জানো না তারাও কিন্তু জয়েন করতে পারো, করে কিন্তু তাদের বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার করতে পারো। হাতে কিন্তু সময় আমাদের মোটে 2 মাস, কম টাইম আছে, স্মার্ট স্টাডি করতে হবে, স্মার্ট স্টাডির মাধ্যমে কিন্তু একটা সিট তোমাদের করতে পারো। তোমরা চাইলে সম্পূর্ণ ডিটেলস আমাদের অ্যাপে পেয়ে যাবে, এবং আমাদের নিচে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেলস জানতে পারো। এবং তাছাড়াও সামনে কিন্তু আমাদের রেলের প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে, তোমরা পেয়ে যাচ্ছ আমাদের অ্যাপে রেলেরও কোর্স, সেই কোর্সে কিন্তু রেলের সমস্ত জিনিস তোমাদের কভার করানো হবে। তোমরা যারা জয়েন করতে চাও এবং যারা বিস্তারে আরও জানতে চাও, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। চলো তাহলে দেখে নিই এরপরে কী আছে, এরপরের যে কোয়েশ্চেন সেটা দেখে নিই। সাংহাই সহযোগী সংস্থা মানে SCO, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন,
ফিল্ম ফেস্টিভ্যাল 27 থেকে 31 জানুয়ারি কোথায় অনুষ্ঠিত হয়েছে। সাংহাই মিটিং তোমরা দেখেছিলে আগের দিন, আমি বলেছিলাম, এবং এবার কিন্তু সাংহাই ফিল্ম ফেস্টিভ্যাল যেটা কিনা আমাদের 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি মানে এখনও কিন্তু চলছে, সেটা কিন্তু কোথায় অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের মেইন প্রশ্নটা, এটা হচ্ছে মুম্বাই। দেখো এসসিও মিটিং কোথায় হবে সেটা কিন্তু তোমরা আগের দিন দেখেছো, সেটা হয়তো দেবে না হয়তো পরীক্ষা, পরীক্ষা একটু ট্রিকি করে দিতে পারে, পরীক্ষায় যেহেতু এসসিওর সাথে রিলেটেড ফিল্ম ফেস্টিভ্যাল সেটা কোথায় হচ্ছে সেটা দিয়ে দিতে পারে, এটা হচ্ছে আমাদের মুম্বাইতে হচ্ছে। এবং দেখো এই যে ছবি দেখে নাও, পোস্টার দেখে নাও, এই যে এটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে 27 থেকে 31 জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, দেখে নিচ্ছ। এই যে অনেক রকম এরকম ফিল্ম ফেস্টিভ্যালের মানে কি, ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে কানেক্ট করে, দেখো চায়না, যেহেতু জানো তোমরা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন মানে চায়নার একটা অর্গানাইজেশন, যেহেতু দুটো দেশ এখানে মিলবে, আরও বিভিন্ন দেশ আছে এসসিওর আন্ডারে, সব দেশ কিন্তু এখানে মিলবে, এই যে মিটিংটা হবে। এবং এই যে সিনেমা একটা মাধ্যম, এই সব দেশের মানুষকে কিন্তু একসাথে জুড়তে পারে, এটাকে বলে সফট পাওয়ার, দু রকমের পাওয়ার হয়, তো সেই সফট পাওয়ারের মাধ্যমে কিন্তু আমাদের ভারতবর্ষ নিজের যে শক্তি সেটা কিন্তু প্রচার করতে পারে। তাহলে এর ব্যাপারে দেখে নাও, এটা কিন্তু অনুষ্ঠিত করছে আমাদের মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি, এবং তার আন্ডারে যে আছে তার নাম হচ্ছে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কোঅপারেশন, এরা কিন্তু এটাকে অনুষ্ঠিত করছে, অবশ্যই মনে রাখবে এটা হচ্ছে কোথায়, আমাদের মুম্বাইতে। তারপরে চলো, তারপরে দেখো আছে আমাদের ডিফেন্সের প্রশ্ন। দেখো ডিফেন্সের প্রশ্ন কিন্তু প্রতি পরীক্ষায় থাকবেই, তোমরা ডিফেন্সের প্রশ্ন কিন্তু পাবেই আমাদের আমাদের পরীক্ষায়, কিছু কিছু পয়েন্ট থেকে, কিছু কিছু জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, সব থেকে বেশি আমাদের এক্সামিনার্স ফেভারিট পার্ট, তার মধ্যে ডিফেন্স কিন্তু একটা। তাহলে ডিফেন্সের একটা প্রশ্ন দেখে নাও, প্রথমে কি আছে, পঞ্চম কালবাড়ি শ্রেণীর, এই এক একটা করে শ্রেণী হয় আমাদের সাবমারিন এবং বিভিন্ন যে ভেসেল হয়, তো পঞ্চম কালবাড়ি শ্রেণীর কোন সাবমারিন সম্প্রতি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে বুঝতে পারছো পঞ্চম কালবাড়ি একটা এডিশন, তারই এডিশনের কোন সাবমারিন আমাদের বর্তমানে আমাদের এই কিছুদিন আগে কিন্তু আমাদের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে ছবি আগে দেখে নাও, তারপরে আমরা আলোচনা করি। দেখো এই যে সাবমারিন, এই যে নৌসেনা সব যে অফিসাররা আছেন, এটা কিন্তু নতুন আমাদের নেভিতে ঢুকলো, সেটা কি, তার নাম হচ্ছে বাগির, INS ভাগির বলা হয়, INS মানে ইন্ডিয়ান নেভাল শিপ, তো INS ভাগির কিন্তু সম্প্রতি পঞ্চম কালবাড়ি শ্রেণীর যে সাবমারিন সেটা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কোথায় তৈরি হয়েছে, এটা মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড, এটা কোথায়, এটা হচ্ছে মুম্বাইতে, তার এটা তৈরি কথা হচ্ছে মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড হচ্ছে আমাদের মুম্বাইতে। দেখো সব থেকে কম সময় তৈরি হওয়া সাবমারিন, বুঝতে পারছো সব থেকে কম সময় তৈরি হয়েছে এই সাবমারিনটি, এবং দেখো এটি ভারত মহাসাগরে একটি বিপজ্জনক শিকারি বালি মাছের নামে নামকরণ করা হয়েছে। এই যে নাম ভাগির, যে নামটা এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে ভারত মহাসাগরের একটি বিপজ্জনক বালি মাছ, যে বালি মাছ বা স্যান্ড ফিশ, সেই স্যান্ড ফিশের নামে কিন্তু নামকরণ করা হয়েছে এই যে সাবমারিনটার। খুব ইম্পর্টেন্ট কিন্তু, দেখে নাও ডিফেন্সের প্রশ্ন কিন্তু এখন আমাদের পরপর আসবে, দেখতে থাকো। তাহলে চলো তারপরে দেখে নিই, তারপরে আসছে আমাদের আরও একটা ডিফেন্সের প্রশ্ন, সেটা হচ্ছে ভারতীয় নৌবাহিনী দ্বারা আয়োজিত মেগা অনুশীলনী অ্যামফেক্স 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছে। এই যে আমাদের যে ইয়েগুলো হয়, একটা মহড়াগুলো হয়, তার মধ্যে নিজেদের দেশের মধ্যেও কিন্তু অনেক মহড়া হয়, সে তার মধ্যে একটা হচ্ছে অ্যামফেক্স 2023, সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে, এটা হয়েছে আমাদের আন্ধ্রপ্রদেশে। এই যে তোমরা ছবিটা দেখে নাও, দেখতে পাচ্ছ আমাদের নেভি আছে, আমাদের নেভি আছে, এয়ারফোর্স আছে, এবং আমাদের যে আর্মি, তিনটে সার্ভিস, তিনটে ডিফেন্সের যে অংশ, তারা মিলে কিন্তু এই যে অনুশীলন সেটা করেছে, কোথায় করেছে, অন্ধ্রপ্রদেশে করেছে, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে করেছে, কোথায়, অন্ধ্রপ্রদেশে। কবে থেকে কবে অনুষ্ঠিত হলো, এটা কিন্তু 17 থেকে 22 জানুয়ারি পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হলো, এবং এটা কিন্তু বৃহত্তম দ্বিতীয় বার্ষিকী ট্রাই সার্ভিস, এটা কিন্তু বছরে দুবার হয়, এটা কিন্তু বৃহত্তম ট্রাই সার্ভিস, এবং উভয়চর অনুশীলনী, এটাকে উভয়চর অনুশীলনী বলা হয়, কারণ হচ্ছে দেখতে পাচ্ছ উভয়চর কেন, জলেও আছে, যারা জলের সার্ভিসে আছে তারাও তো অবশ্যই অংশগ্রহণ করছে, এবং যারা স্থলে আছে তারাও কিন্তু অংশগ্রহণ করছে, তাই উভয়চর বলা হয়। এটা বছরে দুবার পালিত হয়। তাহলে অ্যামফেক্স 2023। এবং চলো আরও একটা জিনিস দেখে নিই, খুব ইম্পর্টেন্ট, আমাদের চিফস, যে আর্মি চিফস যারা আছে তাদের ব্যাপারে একটু দেখে নিই। দেখো চিফ অফ ডিফেন্স স্টাফ, যেটা হচ্ছে CDS যাকে বলা হয়, এই যে পদটা, এটা কিন্তু সম্প্রতি কিছুদিন আগেই এটাকে প্রথম সৃষ্টি করা হয়েছে। এটা চিফ অফ ডিফেন্স স্টাফ, ইনি হচ্ছেন মেন, যে আমাদের তিনটে সার্ভিসের একদম মাথায় এনাকে বসানো হয়েছে, চিফ অফ ডিফেন্স স্টাফ বা CDS বলা হয়। তাহলে বর্তমানে যে CDS আছেন তার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান, খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই একদম মাথায় রাখার মতন ইম্পর্টেন্ট।
তাহলে দেখো, এবং তোমাদের এখানে এখানেও একটা প্রশ্ন আছে, ভারতের প্রথম সিডিএস কে, ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে, তোমরা অবশ্যই উত্তর করে জানাও। খুবই দুঃখজনক বিষয়, তিনি কিন্তু মারা গেছেন, তোমরা তার নামটা জানো, অবশ্যই তোমরা জানাও। তারপরে দেখো আরও বর্তমানে যারা চিফ আছেন তাদের নাম দেখে নিই। চিফ অফ আর্মি স্টাফ যিনি আছেন তার নাম হচ্ছে জেনারেল মনোজ পাণ্ডে। তারপরে চিফ অফ এয়ার স্টাফ যিনি আছেন তার নাম হচ্ছে এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী। তারপরে যিনি আমাদের চিফ অফ নেভাল স্টাফ তার নাম হচ্ছে অ্যাডমিরাল আর হরিকুমার। অবশ্যই কিন্তু দেখে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসার মতন একটা জিনিস, অবশ্যই দেখে রাখবে, ডিফেন্সের একটা খুব গুরুত্বপূর্ণ এটা একটা জিনিস। তারপরে দেখো, তারপরে হচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট 2023 অনুসারে বিশ্বের পর্যায়ে ভারতের সামরিক শক্তির র্যাঙ্কিং। বুঝতে পারছো, এই যে একটা ইন্ডেক্স আছে বা রিপোর্ট, সেটা হচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট, যেখানে ভারতবর্ষের যে সামরিক বাহিনী তার যে র্যাঙ্ক সেটা কত। দেখো ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে বর্তমানে চতুর্থ অংশ নম্বরে আছে আমাদের ভারতবর্ষ সামরিক শক্তি দিক দিয়ে সারা বিশ্বের মধ্যে, সেটা কোন রিপোর্ট অনুযায়ী, গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট অনুযায়ী। এবং এখানে যে টপ তিনটে কান্ট্রি সেটা কি, চলো দেখে নিই। প্রথম হচ্ছে আমেরিকা, অবশ্যই আমেরিকা তো খুব শক্তিশালী তোমরা জানো। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের খুব ভালো বন্ধু রাশিয়া। সত্যি রাশিয়া হচ্ছে ইন্ডিয়ার অ্যাকচুয়ালি সব থেকে পুরনো এবং বিশ্বস্ত বন্ধু, সে হচ্ছে রাশিয়া। এবং দেখতে পারলে যে যখন আমাদের ওয়ার সিচুয়েশন চললো, আমাদের ইউক্রেনের সাথে যখন যুদ্ধ হলো, তখন কিন্তু ভারতবর্ষ রাশিয়ার সাপোর্টে নিয়েছিল, কারণ পুরনো বন্ধু সাপোর্ট তো দিতেই হবে, পুরনো বন্ধু আমাদের অবশ্যই সবসময় সাপোর্ট ছিল। আর তারপরে হচ্ছে আমাদের চায়না, আমাদের প্রতিবেশী চায়না। এবং চতুর্থ নম্বরে আমাদের ভারতবর্ষ, দেখতে পাচ্ছ ভারতবর্ষের উপরে এখনও কিন্তু তিনটে দেশ আছে। তারপরে ফিফথে আছে আমাদের ইউনাইটেড কিংডম, এবং সিক্সথে আছে সাউথ কোরিয়া। বোঝা গেল, এই যে ছটা দেশ এটা কিন্তু টপ সিক্স কান্ট্রি গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী। চলো তারপরে দেখে নিই, অবশ্যই র্যাঙ্কিংটা মতো মাথায় রাখবে। র্যাঙ্কিংয়ের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কোন রিপোর্ট অনুযায়ী কিন্তু এটা প্রকাশিত হয়েছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই র্যাঙ্কিং তো আছেই। এরপরে কী আছে প্রশ্ন দেখো, এরপরে আছে হলো ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনী কোন মহড়া পরিচালনা করছে। ভারত মহাসাগরে যে ভারতীয় নৌবাহিনী কোন মহড়া পরিচালনা করছে, অনেক কটা কিন্তু আমাদের মহড়া চলছে এখন, সেই মহড়ার মধ্যে এখানে আরও একটা যেটা কিন্তু আমাদের নৌবাহিনী পরিচালনা করছে সেটা কোন মহড়া, ছবি দেখে নাও প্রথমে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান নেভির, এটা কিন্তু একটা পোস্টার, এটা এটার নাম কি, এটার নাম হচ্ছে ট্রপেক্স 2023। ট্রপেক্স 2023 কিন্তু এখন ভারত মহাসাগরে আমাদের নৌবাহিনী অনুষ্ঠিত করছে। এর ব্যাপারে দেখে নিই, চলো। ভারতীয় নৌবাহিনী ফ্ল্যাগশিপ মেরিটাইম এক্সারসাইজ ট্রপেক্সের 2023 সংস্করণ বর্তমানে ভারত মহাসাগরে অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে, এখানে জিজ্ঞেস করতে পারে তোমাকে যে ট্রপেক্স যে যে নৌমহড়া সেটা কোন অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে, দিয়ে দিতে পারে যে আমাদের ভারত মহাসাগর অ্যারেবিয়া সি, তোমাদের বলতে হয় ভারত মহাসাগর, তখন এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে এখান থেকে। তাহলে দেখো আমাদের এখানে কারা কারা পার্টিসিপেট করছে, এখানে ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান কোস্টগার্ড, কিন্তু এটা মেনলি যে অনুষ্ঠিত করছে তারা হচ্ছে ইন্ডিয়ান নেভি। বোঝা গেল, এই ছিল আমাদের ডিফেন্সের সমস্ত প্রশ্ন। এরপর দেখবো আমাদের পদ্ম পুরস্কার, যেটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে, এটা অ্যানাউন্স হয়ে গেছে, সেটার ব্যাপারে দেখবো, খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে চলো এবার পদ্ম পুরস্কারের ব্যাপারে আলোচনা করি। এখানে কোনো প্রশ্ন নেই, কারণ এখান থেকে অনেক প্রশ্ন তৈরি হতে পারে, এটা আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো, আমরা কোনো প্রশ্ন রাখিনি। দেখো এটা কেন পালন হয়, কোথায় পালন হয়, দেখো এটা প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পদ্ম পুরস্কার কিন্তু ঘোষণা করা হয়। প্রজাতন্ত্র দিবসের দিন কিন্তু এটা মেনলি আমাদের ঘোষণা করা হয় পদ্ম পুরস্কার। এবার দেখো পদ্ম পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক যে পুরস্কার, এটা হচ্ছে দেশের সর্বোচ্চ বেসামরিক, মানে মিলিটারি ছাড়া সিভিলিয়ান অ্যাওয়ার্ড হিসাবে কিন্তু এটা সর্বোচ্চ অ্যাওয়ার্ড। তারপরে দেখো 2023 সালে রাষ্ট্রপতি 106টি পদ্ম পুরস্কার প্রদান করেছে, অনুমোদন দিয়েছে আমাদের রাষ্ট্রপতি, কটা টোটাল 106 জনকে কিন্তু সব মিলিয়ে পদ্ম পুরস্কার ঘোষণা করেছে। এবং পদ্ম পুরস্কারের তিনটে ভাগ আছে, সর্বাধিক যে সর্বোচ্চ যে পুরস্কার সেটা হচ্ছে তাকে বলা হচ্ছে পদ্মবিভূষণ, তারপর হচ্ছে পদ্মভূষণ এবং পদ্মশ্রী। মানে এই পদ্ম পুরস্কারের মধ্যে তিনটে ভাগ আছে, কী কী, প্রথম যেটা সর্বাধিক এবং সর্বোচ্চ যে পুরস্কারটা সেটাকে বলা হয় পদ্মবিভূষণ, দ্বিতীয় নম্বরে আছে পদ্মভূষণ এবং তারপরে আছে পদ্মশ্রী। পদ্মবিভূষণ এবছর দেওয়া হয়েছে 6 জনকে এবং পদ্মভূষণ দেওয়া হয়েছে 9 জনকে, তাছাড়া পদ্মশ্রী দেওয়া হয়েছে 91 জনকে। আমাদের মেনলি মনে রাখতে হবে পদ্মবিভূষণ এবং ভূষণ, এই দুটো কিন্তু আমাদের পরীক্ষা জিজ্ঞেস করে। দেখো এবার দেখে নিই ভারতের হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যে ভারতের হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, মানে ডিফেন্স বাদ দিয়ে যে অ্যাওয়ার্ডগুলো আছে সেটা সর্বোচ্চ যে অ্যাওয়ার্ড যে তালিকা সেটা কি। প্রথমেই দেখো সর্বোচ্চ অ্যাওয়ার্ড যেটা, সর্বোচ্চ পুরস্কার ভারতবর্ষে, তাকে সেটা হচ্ছে ভারতরত্ন, এবং তার পরের স্থানেই যেটা আছে সেটা হচ্ছে পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী। বোঝা গেল এই চারটে অ্যাওয়ার্ড হচ্ছে ভারতবর্ষের
হাই সিভিলিয়ান অ্যাওয়ার্ড, প্রথমেই আছে ভারতরত্ন এবং দ্বিতীয় স্থানে হচ্ছে পদ্মবিভূষণ। এই যে দেখে নাও অ্যাওয়ার্ডগুলো, এই যে পদ্মবিভূষণ, এই যে মেডেল দেখতে পাচ্ছ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। তাহলে চলো এবার দেখে নিই সম্পূর্ণ তালিকা যে কারা কারা পেয়েছেন। খুব ইম্পর্টেন্ট কিন্তু আমাদের পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে, এই 2023 সালে অনুষ্ঠিত হওয়া যে কোনো পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই, একদম 90% গ্যারান্টি। তাহলে ভালো করে এটা কিন্তু দেখতেই হবে। তাহলে দেখে নাও প্রথমে হচ্ছে পদ্মবিভূষণ কারা পেয়েছেন, প্রতিটা নাম কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। দেখো বিভি দোষী, ইনি কিন্তু পেয়েছেন গুজরাতের একজন মানুষ, ইনি আর্কিটেকচারের ফিল্ডে, ইনি আর্কিটেকচারের ফিল্ডে কিন্তু এই পুরস্কারটা পেয়েছেন পদ্মবিভূষণ। তার নাম কি? তার নাম হচ্ছে বিভি দোষী। ইনি কিন্তু প্রোস্থমাস, মানে কি ইনি কিন্তু মারা গেছেন, মারা যাওয়ার পরে পরে যেই ইয়েটা পাওয়া হয়, পুরস্কারটা পায়, তাকে বলা হয় প্রোস্থমাস। এবং তারপরে আমরা সবাই চিনি এনার নামটা, শুনেছি উস্তাদ জাকির হোসেন, ইনি আর্টের ফিল্ডে মানে কলা যে বিভাগ সেই বিভাগে কিন্তু ইনি এই পুরস্কারটা পেয়েছেন, ইনি হচ্ছে মহারাষ্ট্রের বাসিন্দা। তারপরে দেখো এস এম কৃষ্ণা, ইনি পেয়েছেন পাবলিক অ্যাফেয়ার্সে, ইনার যে রাজ্য, ইনি যে রাজ্যের বাসিন্দা সেটা হচ্ছে কর্ণাটকা। এবং তাছাড়া এইটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখো যেহেতু ইনি পশ্চিমবঙ্গের, নাম কি? দিলীপ মহালনবিশ, ইনি প্রস্থমাস, ইনিও কিন্তু মারা গেছেন, ইনি আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা, ইনি কিন্তু মেডিসিনে, মেডিসিনের বিভাগে মানে ডাক্তারির যে বিভাগ সেই বিভাগে কিন্তু ইনি পেয়েছেন পদ্মবিভূষণ। ইনি কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা, নাম হচ্ছে দিলীপ মহালনবিশ, খুব ইম্পর্টেন্ট। তাছাড়া দেখো শ্রীনিবাস বর্ধন, ইনি পেয়েছেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যে বিভাগ, ইনি কিন্তু ইউনাইটেড স্টেটসের বাসিন্দা, ভারতীয় বংশোদ্ভূত হয়েও কিন্তু ইউনাইটেড স্টেটসে থাকেন। তারপরে দেখো এবার আছে যিনি, তার নাম হচ্ছে মুলায়ম সিং যাদব, ইনি আমরা জানি এনার ব্যাপারে, ইনি কিন্তু আমাদের এক বিশেষ পলিটিশিয়ান উত্তরপ্রদেশের, ইনিও কিন্তু মারা গেছেন, ইনি কিন্তু পোস্থমাস, ইনি পেয়েছেন যে অ্যাওয়ার্ডটা সেটা হচ্ছে পাবলিক অ্যাফেয়ার্সের উপরে। এনার যে রাজ্য, ইনি যে রাজ্যের বাসিন্দা সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। এই সব কটা নাম কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে, একটাও ছাড়া যাবেন। এখানে কীভাবে প্রশ্ন দিতে পারে? এখানে দিতে পারে 2022 সালের যে পদ্মবিভূষণ যে পুরস্কার পেয়েছে তার মধ্যে আর্ট বা কলা যে বিভাগে কে পেয়েছেন, তখন এই কটা দেখতে পাচ্ছ সবকটা অপশানে কিন্তু মোটে একটাই কলা বিভাগের মানুষ পেয়েছেন এই পদ্মবিভূষণটা। কে পেয়েছেন? উস্তাদ জাকির হোসেন, অবশ্যই খুব ইম্পর্টেন্ট, কোথাকার বাসিন্দা সেটাও জিজ্ঞেস করে নিতে পারে। তাছাড়া আমাদের যে নজন পদ্মভূষণ পেয়েছেন সেটাকে, দেখো এত নজন কিন্তু পদ্মভূষণ পেয়েছেন, এই যে নামগুলো দেখে নাও তোমরা অবশ্যই দেখে নেবে। তার মধ্যে এই যে দীপক ধর, ইনি কিন্তু বাঙালি হলেও ইনি হচ্ছে মহারাষ্ট্রের বাসিন্দা। কে কোন রাজ্যে তোমরা অবশ্যই দেখে নেবে, এবং কে কোন ফিল্ডে কোন ক্ষেত্রে পেয়েছেন অবশ্যই দেখে নেবে। সব থেকে ইম্পর্টেন্ট যদি কিছু হয় সেটা হচ্ছে পদ্মবিভূষণটা, তারপরে হচ্ছে পদ্মভূষণ, এই সব কটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের। তারপরে দেখো আমাদের যে পদ্মশ্রী, 91 জন কিন্তু পদ্মশ্রী পেয়েছেন। তোমাদের একদমই 91 জনের নাম মনে রাখতে হবে না, এই কটা মনে রাখলেই হবে, এটা জাস্ট এই যে তোমাদের লিস্টটা দিয়ে রেখেছি, তোমরা সবার নামটা একটু চোখ বুলিয়ে নেবে, অবশ্যই দেখে নেবে, তোমাদের কোনো দিনই এখান দিয়ে তুলে দিয়ে দেবে না, খুব রেয়ার কেস ছাড়া একদম তুলে দিল যে প্রতিজনের নাম জিজ্ঞেস করে নিতে পারে যে কজন পদ্মশ্রী পেয়েছেন, এরকম কোনো দিনই হবে না। কিন্তু তাও তোমরা একবার চোখ তো বুলিয়ে রাখবেই, কারণ এরা পদ্মশ্রী পেয়েছেন, বুঝতেই পারছো, দেশের চতুর্থ সব থেকে যে সম্মানীয় যে পুরস্কার। তাহলে এই ছিল পদ্ম যে পুরস্কার তার ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস। চলো তারপরে প্রশ্ন দেখি, তারপরে প্রশ্ন হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল রিলেশন বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারের একটা প্রশ্ন, সেটা কি? সম্প্রতি ভারতের ভাইস প্রেসিডেন্টের অধীনে এফএওর 12তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে? কি বোঝা গেল এখান থেকে? এফএও হচ্ছে আমাদের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তার যে 12তম অধিবেশন আমাদের ভারতীয় ভাইস প্রেসিডেন্ট যে আছেন তার অধীনে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। কোথায় হয়েছে তোমরা ছবি দেখে নাও প্রথমে, এই যে আমাদের অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছ, ভারতের ভাইস প্রেসিডেন্ট অনুষ্ঠিত করছে, কোথায় করছে এই যে দেখে নাও, এখানে আনসারটা হচ্ছে আমাদের রোম, এখানেও রোমটা দেওয়া আছে, দেখো এই যে রোম, এটা কিন্তু এই রোমে কিন্তু অনুষ্ঠিত হয়েছে আমাদের যে এফএওর যে 12তম অধিবেশন, এবং এটার কার অধীনে হয়েছে? আমাদের ভারতীয় যে ভাইস প্রেসিডেন্ট তার অধীনে হয়েছে। এবং চলো এর ব্যাপারে আরও কিছু দেখে নিই, এফএওর ব্যাপারে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তার আন্ডারে দেখো সেটা আমাদের কবে স্থাপন হয়েছে বা এস্টাবলিশমেন্ট হয়েছে, 1945 1945 সালে কিন্তু এটা প্রথম স্থাপন হয়েছে। এটা কোন সংস্থার আন্ডারে আছে? এটা হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন আন্ডারে এটা কিন্তু প্রথম স্থাপন হয়েছিল। এবং এখানে এর যে হেডকোয়ার্টার সেটা কোথায়? রোম ইটালি, যেখানে এটা অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু এটা হেডকোয়ার্টার। এবং তোমাদের জন্য এখানে আরও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড ডে কবে পালন হয়, কোন তারিখে? তোমরা কিন্তু সেটা বলবে যে ওয়ার্ল্ড ফুড ডে কবে পালন হয়। তাহলে চলো এরপরে কি আছে দেখে নিই, এরপরে আছে আমাদের একটা উৎসবের প্রশ্ন, কি উৎসব দেখে নিই, সাম্প্রতি কোথায় বার্ষিক জাতিগত মামনি উৎসব 2023 আয়োজন করা হয়েছে? দেখো উৎসব থেকে এরকম একটা প্রশ্ন দিয়ে দেয়,
হঠাৎ করে তোমরা কনফিউজ হয়ে যাবে মামনি যে উৎসব সেটা কোথায় পালন হচ্ছে। ছবিটা দেখে নাও প্রথমে, এই যে মামনি দেখতে পাচ্ছ নামটা, মামনি যে উৎসব এটা একটা এথনিক উৎসব, মানে হচ্ছে আমাদের জাতিগত একটা উৎসব, সেটা কোথায় পালন হচ্ছে। এখানে তোমরা অ্যান্সারটা দেখতেই পাচ্ছ ছবিতে, এটা হচ্ছে লাদাখে পালন হচ্ছে, আমাদের লাদাখে কিন্তু সম্প্রতি পালন হলো। এবং লাদাখ তো জানোই তোমরা, এটা আমাদের লাদাখ, এই যে লাদাখ হচ্ছে আমাদের আগে জম্মু এন্ড কাশ্মীর একটা অংশ ছিল, পরবর্তীকালে সেটাকে ভাগ করে দেওয়া হয়েছে এখন। এবার দেখো এই মামনি উৎসব যে এটা কি, এবার এই সময় কি হয় মামনি, মামনির সময় লোকেরা তাদের আত্মীয় এবং পরিজনদের সাথে খাবার বিনিময় করে এবং বিভিন্ন আত্মার পুজো করে। একটা ফেস্টিভ্যাল বুঝতে পারছো, এখানে যেখানে পুজো পার্বণ হয়, আত্মার পুজো হয় এবং যে নিজেদের যত নিজেদের কাছের মানুষ আছে তাদের সাথে খাবার দাবার খাওয়া দাওয়া হয় একসাথে, এইটাই কিন্তু এই উৎসবটাই হয়। এখানে কিন্তু তোমাদের কনফিউজ হয়ে কোনো সময় জম্মু এন্ড কাশ্মীর আনসার করবে না, জম্মু এন্ড কাশ্মীর থেকে কিন্তু লাদাখকে আলাদা করে দেওয়া হয়েছে। তাহলে এটা কথা অবশ্যই মাথায় রাখবে, এটা কিন্তু জাতীয় মামনি উৎসব 2023 লাদাখে পালন হচ্ছে। এবার দেখো, এবার আছে আমাদের স্পোর্টসের একটা প্রশ্ন। এইখানে দেখতে পাচ্ছ এই যে অস্ট্রেলিয়ান ওপেন, এই যে ওপেন থেকে কিন্তু অবশ্যই খুব প্রশ্ন আসে, এই ওপেনটা কিন্তু অবশ্যই আমরা মাথায় রাখবো। চলো দেখে নিই তাহলে কি বলা হয়েছে। অস্ট্রেলিয়ান ওপেন 2023 মিশ্র দ্বৈত শিরোপা জয়ীকে, মানে মিক্স ডাবল 2023 অস্ট্রেলিয়ান ওপেনের জয়ীকে, যে দেখতে পাচ্ছ ছবিটা, এই যে 2023 কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে, এও মানে অস্ট্রেলিয়ান ওপেন, এই কিন্তু এই যে পুরস্কারটা বা খেতাবটা জিতেছেন, তো তারা কারা, তারা হচ্ছে লুসিয়া স্টেফানি অ্যান্ড রাফেল মাতস, এই দুজন মিলে কিন্তু মিক্স ডাবল 2023 অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের আসে পরীক্ষা খুব আসে কিন্তু আমাদের ওপেন থেকে বা কোথায় কোথায় ওপেনগুলো অনুষ্ঠিত হয়েছে এই সব পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। তাহলে চলো আরও একটা জিনিস দেখে নিই, এখানে একটা জিনিস হলো সেটা হচ্ছে ভারতের তারকা মহিলা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা অবসর ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আমাদের সানিয়া মির্জা, জানি আমরা যে আমাদের টেনিসের একটা বিশাল বড়টা খেলোয়াড় আমাদের ভারতবর্ষের জন্য, তিনি কিন্তু অবসর ঘোষণা করেছেন। এ তিনি কি করবেন, তিনি এখন অস্ট্রেলিয়ান ওপেন ও চ্যাম্পিয়নশিপের পর এবছর কিন্তু টেনিস বিদায় জানাবেন তিনি, বোঝা গেল ইনি কিন্তু এবছরই অবসর গ্রহণ জানাবেন, অবসর গ্রহণ করবেন। তাছাড়া আমাদের যে অস্ট্রেলিয়ান ওপেন 2023 হলো, তার যে মিশ্র দ্বৈত জয়ী কে হয়েছেন মিক্স ডাবলসের, এই যে নামগুলো তোমরা দেখে নিলে অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে নোট ডাউন করে নাও, এই ডাবলস থেকে প্রশ্ন আসে। চলো এরপরে দেখে নিই, এরপর হচ্ছে টপ 3%, একদম টপ যে 3% এই সপ্তাহে নিজেদের নাম করে ফেলেছেন এই লিস্টে, তারা কারা। দেখো এটা হচ্ছে আমাদের, এই যে ইনি দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আমাদের নিউ প্রাইম মিনিস্টার অফ নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের যে এখন বর্তমানে প্রধানমন্ত্রী কে নিযুক্ত হলেন, তার নাম হচ্ছে ক্রিস হিপকিন্স। ক্রিস হিপকিন্স হচ্ছে আমাদের বর্তমানে এখন তিনি নিযুক্ত হলেন আমাদের নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে। তারপরে দেখো, তারপরে হচ্ছে হলো এই যে এনাকে তোমরা দেখেইছো, ইনি হচ্ছে নাম হচ্ছে আব্দেল ফাতে সিসি, ইনি হচ্ছেন আমাদের এবছরের যে প্রজাতন্ত্র দিবস পালন হলো তার যে চিফ গেস্ট, ইনি হচ্ছেন আব্দেল ফাতে সিসি, ইনি হচ্ছে ইজিপ্টের প্রেসিডেন্ট, তোমাদের আগের দিনও আলোচনা করেছিলাম। এবং এখান দিয়ে আমাদের আরেকটি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এবছর কিন্তু আমাদের 74th রিপাবলিক ডে আমরা পালন করলাম, কত 74th রিপাবলিক ডে কিন্তু আমরা পালন করলাম। এরপরে দেখো আরও একজন, এনার নাম হচ্ছে সূর্যা কুমার যাদব, এনা কিন্তু তোমরা সবাই চেনো সূর্যা কুমার যাদবকে। ইনি কি হয়েছেন, ইনি হয়েছেন বেস্ট মেল টি-20 ক্রিকেটার হিসাবে কিন্তু ইনি নিযুক্ত হয়েছেন, ইনি কিন্তু বেস্ট মেল টি-20 ক্রিকেটার কে, সূর্যা কুমার যাদব, ঠিক আছে। এরপরে দেখি চলো, দেখো এরপর আছে আমাদের ডে, প্রতি সপ্তাহে আমাদের একটা করে বা কটা করে কিছু কিছু ইম্পর্টেন্ট ডে হয়, সেই ডে কিন্তু আমরা একটা একটা করে দেখি বা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে দেখি। তাহলে এই সপ্তাহে সবথেকে ইম্পর্টেন্ট ডে কি ছিল, এটা ছিল ন্যাশনাল ভোটার্স ডে। এবার ন্যাশনাল ভোটার্স ডে কয় পালন হয়, এটা 25 জানুয়ারি পালন হয়, 25th জানুয়ারি। এই যে ন্যাশনাল ভোটার্স ডেটা পালন হলো, তার আমরা দেখলাম 13তম সংস্করণ কিন্তু আমরা দেখলাম, এটা 2011 সালে প্রথম আমাদের প্রতিভা পাটেল কিন্তু এটা পালন করা শুরু করেছিলেন। এবছরের যে থিম সেটা হচ্ছে নাথিং লাইক ভোটিং, ভোট আই ভোট ফর শিওর, এটা হচ্ছে এবছরের থিম, থিমটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে 25 তারিখ এটা পালন হয়, আমাদের জানুয়ারি মাসের 25 তারিখ, মানে স্বাধীনতা আমাদের প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন পালন হয়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া এখানে মনে রাখতে হবে 13তম দিবসটা পালন করলাম, 13তম সংস্করণ আমরা দেখলাম, এবং এটার যে থিম নাথিং লাইক ভোটিং আই ভোট ফর শিওর, ঠিক আছে। এবার এখানে দেখো ইন্ডিয়াস ফার্স্ট জেনারেল ইলেকশন, এখানে একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতবর্ষের প্রথম জেনারেল ইলেকশন কবে অনুষ্ঠিত হয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা কিন্তু পরীক্ষা অলরেডি এসেছে অনেকবার, আবারও আসতে পারে। তাহলে ভারতবর্ষের প্রথম জেনারেল ইলেকশন সেটা হচ্ছে 1951 অনুষ্ঠিত হয়েছিল, 1951 থেকে 1952 মধ্যে, মানে শেষের দিকে হয়েছিল,
মানে ডিসেম্বরের দিকে হয়েছিল, তাই জন্য দুটো সালকেই দেখে রাখতে হবে। বেসিক্যালি আমাদের 1951 থেকেই প্রশ্ন আসে, মানে বলা হয় 1951 অপশানে দেওয়া থাকে, সেটাই উত্তর করতে হয়। তাহলে বোঝা গেল এই ছিল আমাদের ন্যাশনাল ভোটার্স ডের ব্যাপারে সম্পূর্ণ তথ্য। এই যে দেখে নাও, এটা হচ্ছে লোগো এবছরের, এই যে NVD 2023, মানে ন্যাশনাল ভোটার্স ডে 2023। তারপরে দেখো এই যে সেই ব্যক্তি যে বলেছিল তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব, এবার তার যে এবার তার নামে যে দিনটা পালন হয় সেটা হচ্ছে নেতাজি জয়ন্তী। এনার জন্মদিনের উপলক্ষে কিন্তু এটা পালন হয়, এটা কিন্তু পরাক্রম দিবসও বলা হয়। এই যে পরাক্রম দিবস, পরীক্ষায় বলতে পারে পরাক্রম দিবস, এর মধ্যে কোনটিকে বলা হয়, তখন বলতে হবে নেতাজি জয়ন্তী কে কিন্তু পরাক্রম দিবস হিসেবে বলা হয়। এটা কবে পালন হয়, এটা হচ্ছে 23 জানুয়ারি পালন হয়, এবং এবছর কিন্তু এনার 126তম জন্মবার্ষিকী আমরা পালন করলাম। নেতাজি ব্যাপারে আমরা সমস্ত জানি, নেতাজি ব্যাপারে বলে আমরা শেষ করতে পারবো না, এই নেতাজির জন্মদিন কিন্তু আমরা প্রতি বছর পালন করি। তাহলে এই ছিল আমাদের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার, এই সপ্তাহের সবথেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার। প্রতি সপ্তাহে আমরা সানডে কিন্তু এইটা এই কারেন্ট অ্যাফেয়ারটা নিয়ে আসি। তোমরা যারা এটা ফলো করো তোমরা জানবে যে প্রতি সপ্তাহে কিন্তু সন্ধ্যে 7টা আমাদের চলে আসে, এবং এই যে কারেন্ট অ্যাফেয়ারগুলো এগুলো কিন্তু আমাদের পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু আমরা পরীক্ষায় প্রশ্ন পাওয়ার চান্স খুব বেশি। তোমরা যদি প্রতি সপ্তাহে এই একটু একটু করে, বেশি পড়তে হয় না আমাদের, এই অল্প অল্প করে যদি আমরা একটু একটু করে কারেন্ট অ্যাফেয়ার তৈরি করতে থাকি, যখন দেখবে পরীক্ষা দিতে যাচ্ছ তখন যখন একটু করে রিভাইজ করে নেবে সব, তখন তোমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার নিয়ে কোনো ভয় থাকবে না, কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আমাদের অনেক রকম ভয় থাকে, এবং আমাদের 2022 যত রকমের যা যা ঘটনা ঘটেছে সেই নিয়ে তোমাদের আমি ভিডিও আনবো, তোমরা দেখতে পাবে ক্লাস, তোমাদের সমস্ত 2022 কারেন্ট অ্যাফেয়ার কিন্তু কভার করানো হবে। অবশ্যই সঙ্গে থাকো এবং দেখতে থাকো, তাহলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না, সব রকম কারেন্ট অ্যাফেয়ার নিয়ে ভয় ভীতি কিন্তু কেটে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, খুব খুশি থাকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ।